আসসালামু আলাইকুম সবাইকে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন এভলিউশন অফ বাংলাদেশ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ 2 জুলাই 2023। আজ আমরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বেশ কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব। বেশ কিছু জায়গায় কার্পেটিংয়ের কাজ শেষ হয়ে গেছে, র্যাম্পের কাজ শেষ হয়ে গেছে এবং টোল প্লাজা বসানোর কাজগুলোও চলছে। সেই আপডেটগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। বর্তমানে আমরা রয়েছি বিমানবন্দর এলাকাতে। বিমানবন্দর এলাকাতে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটির কাজ চলমান রয়েছে। আগামী অক্টোবর মাসে এই টার্মিনালটি চালু করে দেওয়া হবে। এ বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত একটি ভিডিও আমরা আগামী 3 থেকে 4 দিনের ভেতর আপনাদের সাথে শেয়ার করব। সামনের এই র্যাম্পটির মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে আগত গাড়িগুলো এই তৃতীয় টার্মিনালে ঢুকে যেতে পারবে। সামনের এই অংশের সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হবে। উত্তরা থেকে আগত গাড়িগুলো এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবার জন্য সামনের বামপাশের এই লেনটি ব্যবহার করবে। সামনে বামপাশে যে লাল রঙের স্থাপনাটি দেখা যাচ্ছে, এটি একটি ওয়ে স্টেশন বা ওজন স্টেশন। ভারী পণ্যবাহী যে যানবাহনগুলো থাকবে তারা এই ওজন স্টেশনে তাদের ওজন মেপে তারপরে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে যেতে পারবে। ওজন স্টেশনটি পার হবার পরই আমরা দেখতে পাচ্ছি হাতের বামে রাস্তাটি এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পের দিকে চলে গেছে। সামনের এটি সেই ওজন স্টেশন। ওজন স্টেশনের পরে বাম পাশে রাস্তাটি ঢুকে গিয়ে বাম পাশে র্যাম্পের মাধ্যমে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে যেতে হবে। র্যাম্পে উঠবার পরই টোল প্লাজা। টোল প্লাজার সাথে যে রাস্তাটি রয়েছে সেটির কার্পেটিং এখনও করা হয়নি। এছাড়া ডান পাশে যে দুটো রাস্তা রয়েছে সেটির কার্পেটিং একদম বনানী পর্যন্ত হয়ে গেছে, আমরা গতবার দেখেছি। এবার আমরা দেখেছি তেজগাঁও পর্যন্ত হয়ে গেছে, একটু পরে আমরা সেটাও দেখতে পাবো। খুব সুন্দর একটি দৃশ্যনন্দন টোল প্লাজা নির্মাণ করা হয়েছে। টোল প্লাজার সাথেই থাকছে টোল প্লাজার অফিস, সেই অফিসের কাজও অনেকাংশে শেষ। এবার এসে আমরা দেখতে পেয়েছি টোল প্লাজার সাথে থেকে শুরু করে সড়কে যে সড়ক বাতিগুলো লাগানো হয়েছে সেগুলো খুবই ভালো মানের। আমরা এ ধরনের সড়ক বাতি আশা করেছিলাম বিআরটি প্রকল্পেও দেওয়া হবে, কিন্তু বিআরটি প্রকল্পে যে ধরনের সড়ক বাতি ব্যবহার করা হয়েছে সেগুলো খুবই নিম্নমানের। আশা করছি এ ধরনের সড়ক বাতি বিআরটি প্রকল্পেও ব্যবহার করবে। বর্তমানে এই প্রকল্পের রাস্তাগুলোতে এ ধরনের সড়ক নির্দেশনা বোর্ডগুলো লাগানো হচ্ছে। এখানে গতি থেকে শুরু করে সব ধরনের নির্দেশনা দেওয়া থাকবে। আমরা এখন চলে এলাম কুড়িল অংশে। বিমানবন্দর থেকে কুড়িল হয়ে বনানী পর্যন্ত যেহেতু মূল ভৌত অবকাঠামোগত কাজগুলো শেষ হয়ে গেছে এবং এই প্রকল্পটি যেহেতু রেল লাইনের পাশ দিয়েই করা হয়েছে, তাই বেশ কিছুদিন ধরে টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত যেই 4 লেনের রেল লাইনটি তৈরি করার কথা ছিল সেটি বন্ধ ছিল। বর্তমানে সেটি আবার চালু করা হয়েছে। আমরা সেই প্রকল্পটি নিয়েও আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব। বসুন্ধরা অথবা নতুন বাজার থেকে আগত গাড়িগুলো সামনের এই টোল প্লাজাটি পার হয়ে ডান পাশে র্যাম্পটির মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে যেতে পারবে এবং ডান পাশে র্যাম্পটির মাধ্যমে র্যাডিসন থেকে আগত গাড়িগুলো এই টোল প্লাজার মাধ্যমে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে যেতে পারবে। আমরা এখন র্যাডিসনের দিক থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছি। বামে যে লেনটি তৈরি করা হচ্ছে এই লেনটি সামনের র্যাম্পের সাথে যুক্ত হচ্ছে। বর্তমানে এই র্যাম্পের সংযোগ সড়কের কাজটি শেষ করা হচ্ছে। আগামী কিছুদিনের ভেতরেই হয়তো এই সংযোগ সড়কের পিচ ঢালাই এবং কার্পেটিংয়ের কাজটি করে ফেলা হবে। এই র্যাম্পটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে গিয়ে নতুন বাজারে গিয়ে মিশেছে এবং একটি টোল প্লাজায় টোল দেওয়ার মাধ্যমে আরও একটি র্যাম্পের মাধ্যমে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে যেতে পারবে গাড়িগুলো। আমরা এখন বনানী এলাকাতে চলে এলাম। গতবার আমরা দেখেছিলাম বনানীর এই অংশ থেকে মহাখালী ফ্লাইওভারের আগ পর্যন্ত ডান পাশের সড়কের পিচ ঢালাইয়ের কাজটি হয়ে গেছে। এবার এসে আমরা দেখতে পাচ্ছি তেজগাঁও থেকে আগত এবং বিমানবন্দর থেকে আগত গাড়িগুলো এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে একটি র্যাম্পের মাধ্যমে যে নেমে যাবে সেই র্যাম্পের সংযোগ সড়কের কাজ আরও এগিয়েছে। বাম পাশে রাস্তা নির্মাণের কাজও চলছে সমান্তালে। বনানের এই অংশেও একটি ওজন স্টেশন থাকছে, একই সাথে থাকছে টোল প্লাজা। ওজন স্টেশন এবং টোল প্লাজাটি পার হবার পর এই র্যাম্পের মাধ্যমে বিমানবন্দরের দিকে যানবাহনগুলো চলে যেতে পারবে। আমরা বনানীর কাকলি পার হলাম। কাকলি পার হবার পর হাতের বামে যে লাল রঙের ছোট্ট স্থাপনাটি দেখতে পাচ্ছেন এই স্থাপনাটি ওজন স্টেশন। এখানে আরও একটি ওজন স্টেশন এবং টোল প্লাজা নির্মাণ করা হচ্ছে।
সামনে যে র্যাম্পটি দেখা যাচ্ছে এই ওজন স্টেশন এবং টোল প্লাজা পার হবার পর এই র্যাম্পের মাধ্যমে তেজগাঁর দিকে বনানী থেকে গাড়িগুলো উঠে যেতে পারবে। বর্তমানে চলছে এর সংযোগ সড়ক নির্মাণের কাজ, যা অনেকাংশেই এগিয়েছে। গত সপ্তাহে ছোট যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম মহাকালী ফ্লাইওভারের এই অংশ পর্যন্ত পিচ ঢালাই এবং কার্পেটিংয়ের কাজটি হয়েছিল। এবার এসে আমরা দেখতে পাচ্ছি এই অংশ থেকে তেজগাঁর দিকেও চলে গেছে কার্পেটিংয়ের কাজটি। আমরা এখন তেজগাঁর দিকে এগিয়ে যাচ্ছি, দেখি কতটুকু কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে এবং অন্য র্যাম্পগুলোর কাজের কতটুকু অগ্রগতি হয়েছে। সামনে বাম পাশে যে র্যাম্পটি নেমে গেছে এই র্যাম্পটি সরাসরি গিয়ে মহাকালী বাস টার্মিনালে গিয়ে যুক্ত হয়েছে। র্যাম্পের কাজ অনেকাংশে সমাপ্ত হয়ে গেছে দেখা যাচ্ছে। যে সর্বশেষ আরসিসি ঢালাইয়ের কাজটি ছিল সেটিও শেষ হয়ে গেল। আশা করা যাচ্ছে আগামী এক থেকে দুই সপ্তাহের ভেতর এখানেও আমরা দেখতে পাব পিচ ঢালাই এবং কার্পেটিংয়ের কাজগুলো হয়ে গেছে। তেজগাঁ এবং বনানী থেকে আগত গাড়িগুলো সামনের এই র্যাম্পের মাধ্যমে মহাখালী বাস টার্মিনালের দিকে নেমে যাবে। সামনে লাল রঙের যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি একটি টোল প্লাজা। এর আগে নির্মাণ করা হবে একটি ওজন স্টেশন। বনানী এবং বিমানবন্দরের মতো একইভাবে ওজন স্টেশন এবং টোল প্লাজা পার হবার পর সামনের বাম পাশের এই র্যাম্পটি দিয়ে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে যেতে পারবে। বর্তমানে বাম পাশের এই র্যাম্পের কাজটিও শেষ করা হচ্ছে। আমরা এখন বিজয় সরণী ফ্লাইওভারের কাছাকাছি। এখানে এসে দেখা যাচ্ছে এখান থেকে তেজগাঁ রেলওয়ে স্টেশন পর্যন্ত ডান পাশে যে সড়কটি রয়েছে তার কার্পেটিংয়ের কাজটি শেষ। তেজগাঁ রেলওয়ে স্টেশন থেকে বিমানবন্দরের দিকে এখন কার্পেটিংয়ের কাজটি ধরা হয়েছে। খুব সুন্দর লাগছে, এই কাজগুলো যথেষ্ট দ্রুত গতিতে আগাচ্ছে। বিজয় সরণী ফ্লাইওভারে যে আসা এবং যাওয়া দুটি রাস্তা রয়েছে দুই রাস্তা থেকেই এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে যাওয়া যাবে। বাম পাশের এই র্যাম্পগুলো দিয়ে সামনে ডান পাশে যে র্যাম্পটি রয়েছে সেই র্যাম্পে থাকছে একটি টোল প্লাজা। সেই টোল প্লাজাটি পার হবার পর ডান পাশে যে র্যাম্পটি রয়েছে এই র্যাম্পটির মাধ্যমে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে যাওয়া যাবে। সামনে বাম পাশে র্যাম্পটির মাধ্যমে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ফার্ম গেটের দিকে নেমে যাওয়া যাবে। তেজগাঁ অংশ থেকে সামনের এই পিয়ারগুলোর মাধ্যমে মগবাজারের দিকে এগিয়েছে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বর্তমানে পিয়ার তৈরির কাজগুলো যেমন চলছে একই সাথে সাথে যে পিয়ারগুলো তৈরি হয়ে গেছে সেই পিয়ারগুলোর উপর গার্ডার বসানোর কাজগুলো চলছে। সামনে বাম দিকে এই পিয়ারগুলো মগবাজারের দিকে এগিয়েছে। বর্তমানে তেজগাঁও থেকে মগবাজার অংশের কাজের যথেষ্ট অগ্রগতি হয়েছে। আমরা আগামী পর্বে তেজগাঁও থেকে মগবাজার অংশের অগ্রগতিগুলো আপনাদের সাথে শেয়ার করব। বর্তমানে আমরা রয়েছি ফার্মগেট অংশে। ফার্মগেট অংশে বিমানবন্দরের মতো কয়েকটি কাজ একই সাথে চলছে। এই ফার্মগেটের উপর দিয়ে যেমন গিয়েছে মেট্রো রেলের লাইন, একই সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প এই ফার্মগেটে এসে মিশেছে। সামনের এই র্যাম্পটির কাজ অনেকাংশে এগিয়েছে দেখা যাচ্ছে। আমরা প্রত্যেকবার এসেই দেখছি কাজে যথেষ্ট অগ্রগতি হচ্ছে। এবার এসে আমরা দেখতে পাচ্ছি ফার্মগেট অংশে প্রত্যেকটি পিয়ারের উপর গার্ডার বসানোর কাজ অনেকাংশে এগিয়েছে। সামনে এই র্যাম্পটি বাম দিকে মোড় নিয়ে তেজগাঁ রেলওয়ে স্টেশনের দিকে চলে গেছে। বর্তমানে চলছে এই র্যাম্পের শেষ পর্যায়ের কাজগুলো। আশা করা যাচ্ছে আগামী দুই থেকে তিন মাসের ভেতর এই র্যাম্পগুলোর কাজগুলো শেষ হয়ে যাবে। ঢাকা শহরের উত্তর দক্ষিণ অংশের সংযোগ ও ট্রাফিক ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং এশিয়ান হাইওয়ে করিডোরে উন্নত পর্যায়ের সেবা প্রতিষ্ঠার জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি হাতে নেওয়া হয় 2011 সালে। প্রথমে প্রকল্পের কাজ 2016 সালে শেষ করার কথা থাকলেও সেটি পিছিয়ে 2018 সালে করা হয়। তবে প্রকল্পের কাজ শুরু হয় 2020 সালে। করোনা মহামারী এবং অন্যান্য সমস্যার কারণে এই প্রকল্পটি অনেকটাই ধীরগতিতে আগায়, ফলে এর মেয়াদ 2022 সালের ডিসেম্বরে করা হয় এবং সর্বশেষ 2024 সালে ডিসেম্বর করা হয়েছে। গত এক বছর ধরে এই প্রকল্পের কাজ যথেষ্ট দ্রুত গতিতে আগাচ্ছে। আশা করা যাচ্ছে যে গতিতে এই প্রকল্পের কাজ আগাচ্ছে তাতে 2024 সালের ডিসেম্বর মাসের ভেতর মগবাজার অংশটি শেষ হয়ে যাওয়া উচিত এবং অবশিষ্ট যে তৃতীয় অংশটি রয়েছে সেই অংশটি শেষ করা সম্ভব কি না এই সময়ের ভেতরে তা প্রকল্প পরিচালক কি ভালো বলতে পারবেন। তো এই ছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের 2 জুলাই 2023 আপডেট। এবার এসে আমরা দেখেছি বনানী থেকে তেজগাঁও অংশের ডান পাশের রাস্তার কার্পেটিংয়ের কাজটি হয়ে গেছে। বনানীর কবরস্থান এবং চেয়ারম্যান বাড়ি অংশে এখন টোল প্লাজা এবং ওজন স্টেশন নির্মাণের কাজটি চলছে।
একই সাথে এই দুটি অংশের র্যাম্পের সংযোগ সড়কের নির্মাণ কাজটিও শেষ করা হচ্ছে। মহাখালী বাস টার্মিনাল অংশেও ওজন স্টেশন এবং টোল প্লাজা নির্মাণের কাজটি শেষ করা হচ্ছে, সাথে সাথে শেষ করা হচ্ছে এর র্যাম্প এবং সংযোগ সড়কের কাজটিও। তেজগাঁ থেকে ফার্মগেটের দিকে যে র্যাম্পটি যাচ্ছে সেই র্যাম্পের কাজটিও শেষ করা হচ্ছে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যদি কোনো সাজেশন বা রিকোয়েস্ট থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি খুব দ্রুত আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।